সাংবিধানিক রাইট না। আমি যেটা বলি সেটা বলি, শেখ হাসিনার বিচার চাইতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একটা পার্ট ছিল, আমি বিএনপি করি, আমি জিয়া রহমান সাহেবের ভালোবাসা মানে বাইরে ফেলেন। আমার আওয়ামী লীগের আমলে 30টা মামলা, আমার গাড়ি গেছে, আমার বাড়ি গেছে, আমার ঢাকার বাড়ি ছাড়তে হয়েছে। আমি বিএনপির এক নেতাকে এখানে বলছিলাম, আপনি 20 টাকার মালিক, আমি 100 টাকা দিয়ে বঙ্গভবনের সামনে দাঁড়াবো, মায়ের 200 টাকা, বাবার 500 টাকা নিয়ে গণভবন ঘেরাও করতে আসছি আমি সেই ছেলে। বঙ্গভবনের আব্রু যাতে নষ্ট না হয়, এটা বাংলাদেশের বঙ্গভবন, ওই গণভবন শেখ হাসিনার না, ওই গণভবনও আমাদের, ওই সংসদও আমাদের, এই মিডিয়াও আমাদের, এই পুলিশও আমাদের, যারা পুলিশে নেক্সট জয়েন করবে তারাও আমাদের, ওই সেনাবাহিনী আমাদের, ওই র্যাবও আমাদের, ওই বিজিবি আমাদের, সমস্যা শেখ হাসিনার যদি ওই দিন ব্যবসায়ীদের সাথে না বৈশা আমাদের সাথে বলতো, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমাদের সন্তানদেরকে চাই, প্রধানমন্ত্রিত্ব থেকে বড় হইতো। মিথ্যা মামলা অনেকগুলো রে মানুষের জেলে পাঠাইছে, আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়েছে, আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়েছে, পদত্যাগ হয়েছে। আমরা ভারত বাংলাদেশ যুদ্ধ চাই না, বাংলাদেশ পজিশনে নাই, আমরা ভারত পাকিস্তান শান্তি চাই, রাশিয়া আমেরিকা শান্তি চাই, প্রত্যেকটা বর্ডারে বর্ডারে শান্তি চাই। আর আমার এই পুলিশ এই সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিবিদ, আমরা ওই শান্তির সেতু বন্ধনে দাঁড়াবো, ওই রকম আদর্শ প্রজন্ম চাই। মিনিটে মিনিটে আন্দোলন, এটা একটা দেশের আন্দোলন হইতে পারে না। দ্রব্য মূল্য বাইরে গেছে, আমাদের এখন মুনাফা করার কথা না, আমরা করোনার সময় ব্যবসা করছি চোখ বন্ধ করে। আমাদের একটা শিশু পরিবার, এখনো পথ শিশু, এখানে এখানে ড্যান্ডি নেশা করে। আপনি গোয়েন্দা রিপোর্ট নেন 25-30 হাজার টাকায়, এটা আমাদের আজকে আমাদের আমাদের কথা। আপনার ঘরে 6 জন মেম্বার বলেন, সুইস ব্যাংক থেকে টাকাগুলো আইনা মধ্যবিত্ত পরিবারগুলারে দিতে, আমি যেটা বলি শুনেন, সুইস ব্যাংক থেকে টাকাগুলো আইনা মধ্যবিত্ত পরিবারগুলারে দিতে বলেন। আপু চাকরি করেন, ভাইয়া চাকরি করেন, দাদা দাদু স্ত্রী সন্তান 6 জনের পরিবার, 6টা 12টা দিন দিয়া 20 হাজার টাকা চলে? তাহলে সুইস ব্যাংকের টাকাগুলো আনুক, সুইস ব্যাংকের টাকাগুলো আনুক, এই রাষ্ট্রপতি বলুক। আমরা এই বঙ্গভবনে কোনো আঘাত চাই না, পুলিশের ওপর আঘাত চাই না, পুলিশ আমার ভাই, সেনাবাহিনী ভাই, বাংলাদেশ 18 কোটি, ছাত্রলীগের ওই নিরীহ ছাত্রলীগটাও, যে ছাত্রলীগটা নিরীহ ছাত্রদল আজানের জন্য, তারাও যাতে আক্রান্ত না হয়, এক বাংলাদেশ চাই। এই মাগরিবের সময় আমরা এক বাংলাদেশ চাই, রাষ্ট্রপতির পদত্যাগ চাই। আল্লাহ হাফেজ।